Exatamente, ela vai batendo, bum, bum, ela vai sentando, bum, bum, ela vai quicando. So guys, welcome to AKM Awesome Gaming YouTube channel. So guys, kemon acho shobai? Asha kori shokole bhalo acho. Finally guys, finally amader Freefire moddhe notun M10 er skin chole esheche. And eta esheche amader Ludo event e, kintu ekhane ei M10 er kono ability dekha jacche na karon event ta ajkei esheche. To guys, ei M10 er ability ki seta ami tomaderke dekhiye nichhi. Tumra screen er upor dekhte partcho. Ei M10 er ability hocche single damage, tachhara aro ekta single ability hocche and minus jeta diyeche seta hocche single reload speed. So bujhte parcho koto ta baje ekta M10 er skin. And ekhane amar mote ei event ta ontoto 1000 diamond er upore khabe ei M10 ta newar jonno. To amar onek youtuber rai bolbe je eta onek bhalo ekta skin. Amar mote eta puroi baje skin. Tachhara guys, single damage ba double damage kintu bortomane cholei na bollei chole. And tomra screen er upor ami তোমাদেরকে যেগুলা বেস্ট M10 এর স্কিন সেগুলা দেখিয়ে দিচ্ছি। যে M10 টা এসেছে গাইস সেটা সিঙ্গেল ড্যামেজ, এটা কি ধরনের এবিলিটি দিয়েছে, এত ভালো একটা ইভেন্টের মাধ্যমে দিচ্ছে, এত ডায়মন্ড খাওয়ার ইভেন্টের মাধ্যমে দিচ্ছে, কিন্তু এবিলিটিটা এত বাজে কিভাবে দিল আমি বুঝতে পারছি না। এন্ড গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এই M10 টা এটা হচ্ছে ডাবল রেড পায় সিঙ্গেল রিলোড স্পিড, এটা বর্তমানে সবচেয়ে বেস্ট M10 এর স্কিন। যাদের কাছে এই দুটো M10 রয়েছে তাদের ওই M10 টা নেওয়ার দরকার নেই, বা এই যে ডাবল ড্যামেজের M10 গুলো, এই M10 গুলো কিন্তু আমাদেরকে ফ্রিতে দিয়েছিল। এই ইভেন্টটা অনেকটা ওইরকম হয়ে গিয়েছে যেমন মনে করো আমাদের বর্তমানে যে M4A1 এর ইনকিউবেটর চলতেছে, সেই M4A1 গুলো কিন্তু যেটার একদম টপ M4A1 সেম এবিলিটির M4A1 কিন্তু আমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছিল। তো গেলে না কি করতেছে আমি বুঝতে পারতেছি না, মানে বাজে বাজে অ্যাবিলিটি দিয়ে এত ভালো ভালো ইভেন্টের মাধ্যমে গান স্কিন দিচ্ছে, মানে অনেক ডায়মন্ড খাবে কিন্তু নেওয়ার পরে কোনো কাজই হবে না। তাছাড়া সিং সিঙ্গেল রিলোড স্পিড মাইনাস দিয়েছে, এমনিতে রিলোড স্পিডের যে একটা অবস্থা M10 এর, একবার রিলোড নিতে নিতে হিসু করে আসা যায়। সো বুঝতে পারতেছ এই M10টা রিলোড নিতে নিতে এনিমি তোমাকে তোমাদেরকে চাঁদের দেশে পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে গাইজ আমি বলবো তোমাদের কাছে, যাদের কাছে নর্মালি ডাবল ড্যামেজের স্কিনও রয়েছে এই স্কিনটা, এটা সম্ভবত প্রীতি দিয়েছিল, যাদের কাছে এই স্কিনটাও রয়েছে তারা ওই M10টা নিয়ে কেউ বোকামি করিও না। আর যদি তারপর তোমরা নিতে চাও তাহলে তোমরা নিতে পারো। এন্ড গাইজ ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। আমি কিন্তু এই M10টা নিব না গাইস, তারপরও আমি তোমাদেরকে ইভেন্টটা বুঝিয়ে দিচ্ছি। তো ইভেন্টটা কোন জায়গায় আছে আমাকে প্রথমে দেখতে হবে, নিউজ সেকশনে থাকার চান্স রয়েছে গাইস। এন্ড দেখতে পারতেছো এখানে কিন্তু M10 যে ইভেন্টটা, তো গাইস এখানে কিন্তু তোমাদেরকে 20 ডায়মন্ড করে স্পিন করতে হবে। আমি জাস্ট একটা করে স্পিন করে দেখিয়ে দিচ্ছি। এন্ড স্পিন করার পরে এখানে যে এয়ার ড্রপের মতো একটা অপশন রয়েছে সেই অপশনটাতে যেতে হবে। এন্ড দেখতে পাচ্ছ এটা কিন্তু সহজে যাবে না গাইস। এন্ড অনেক এখানে 5টা এয়ার ড্রপ নেওয়ার পরে তারপরে তোমরা এখান থেকে রিডিম করে এই M10টা নিতে পারবে গাইস। সো কেউ আমার মনে হয় না যে কেউ এই বোকামিটা করবে, আর কেউ করিও না। এন্ড অ্যাবিলিটিটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, সামনের দিকে হয়তো তোমাদেরকেও দেখাবে স্টোরে, কিন্তু বর্তমানে দেখাচ্ছে না যার কারণে আমি দেখিয়ে দিলাম যাতে কেউ বোকামি না করে অ্যান্ড উল্টা পাল্টা ডায়মন্ড খরচ না করে। তো গাইস আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।